সর্বং শিবময়ং শিবানন্তা শিব কৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মেষ রাশি মেষ লগ্নের মার্চ মাসের দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে, এবং মার্চ মাসে মেষ রাশি মেষ লগ্ন কিভাবে চলবেন, কোন দিন কিরকম প্রভাব তাদের উপর সৌরমণ্ডল থেকে বিস্তার হবে। তো মার্চ মাসটা অ্যাস্ট্রোলজিক্যালি একটা বিখ্যাত মাস, কারণ এই মার্চ মাস নিয়েই কিন্তু জুলিয়াস সিজার রোমান এম্পারারকে সুথসেয়ার একটা ওয়ার্নিং দিয়েছিলেন, ক্যাভিয়ার দিয়েছিলেন, বিওয়ার দ্য আইডস অফ মার্চ। এবং সেই যে সতর্কবাণী সাবধানবাণী দিয়েছিলেন সেটা উপেক্ষা করার ফল কিন্তু জুলিয়াস সিজারের জীবনে আমরা দেখেছি। তো সেই বিওয়ার দ্য আইডস অফ মার্চ, সেই মার্চ মাস নিয়ে আমাদের আজকে আলোচনা। 2022-এর এই মার্চ মাস যথেষ্ট পাওয়ার প্যাকড। এই মার্চ মাসে আমরা স্টেলিয়াম পাচ্ছি, মকর রাশিতে একাধিক গ্রহের একটা একত্রে অবস্থান, তার সঙ্গে আমরা বৃহস্পতি এবং রবিকে পাচ্ছি কুম্ভ রাশিতে মার্চ মাসের 15 তারিখ অবধি। এটা একটা অত্যন্ত পাওয়ারফুল একটা শুভ অবস্থান। তার সঙ্গে কালসর্প যোগ সংগঠিত থাকছে সৌরমণ্ডলে 1 থেকে 9 তারিখ এবং তারপর 23 থেকে 31 তারিখ। মাঝখানে চন্দ্র রাহুকেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে যাবে। মার্চ মাসের 6 তারিখ বুধের সঞ্চার হবে মকর থেকে কুম্ভ রাশিতে। মার্চ মাসের 24 তারিখে বুধ মীন রাশিতে নিচস্থ ক্ষেত্রে সঞ্চার করবে। ফেব্রুয়ারি মাসের 27 তারিখে শুক্র প্রবেশ করে যাচ্ছে মকর রাশিতে, এবং এই মকর রাশিতে 31 মার্চ অবধি শুক্র পুরো মাসটাই শনির সঙ্গে মঙ্গলের সঙ্গে অবস্থান করবে। মার্চ মাসের 15 তারিখ রবি মীন রাশিতে গমন করবে। ফেব্রুয়ারি মাসের 26 তারিখে যেহেতু মকরে মঙ্গলের সঞ্চার হবে, মঙ্গল ও মকর রাশিতে পুরো মার্চ মাসটা থাকবে এবং সেখান থেকে কুম্ভে সঞ্চার হবে 7 এপ্রিল। সুতরাং মার্চ মাসটা কিন্তু আমরা প্রথম 6টা দিন পাব শনি মঙ্গল শুক্র এবং বুধকে একসঙ্গে মকরে, তারপর 6 তারিখ থেকে কিন্তু আমরা শুক্র মঙ্গল এবং শনিকে পাব। তো মঙ্গলের সঙ্গে শনির এই অবস্থানটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল এবং কনফ্লিক্ট জেনারেটিং। 1 মার্চ মহাশিবরাত্রি চতুর্দশী বিশেষ পাওয়ারফুল তিথি, এবং 19 মার্চ দোল পূর্ণিমা বিশেষ তিথি, অত্যন্ত পাওয়ারফুল পূর্ণিমা তিথি। তো সব মিলিয়ে মার্চ মাসটা খুবই একটা হাই এনার্জি থাকছে, এবং এই হাই এনার্জির মধ্যে যে আমরা স্টেলিয়াম পাচ্ছি এবং সেটা কালপুরুষের রাশিচক্রের দশমে জেনিথ মিড হ্যাভেন হায়েস্ট পয়েন্ট, এবং সেখানে শনির মতো গ্রহ সক্ষেত্রে মঙ্গলের মতো গ্রহ তুঙ্গস্থ, সুতরাং একটা ক্রিটিক্যাল ইমব্যালেন্স কিন্তু আমাদের জীবনে সকলেরই অনুভব হবে। মেষ লগ্ন মেষ রাশির বেশি করে, কারণ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই মঙ্গল মকর রাশি থেকে ডাইরেক্টলি লগ্নকে দৃষ্টি দেবে। এবং এই যে স্টেলিয়াম মঙ্গল শুক্র বুধ শনি, এই স্টেলিয়ামের উপর রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। সুতরাং মেষ রাশি মেষ লগ্ন আপনাদের যে লগ্ন রাশির অধিপতি গ্রহ দশমে থাকবে এক শনির সঙ্গে, একটা কনফ্লিক্টিং এনার্জি প্যাটার্ন তৈরি হবে, তার উপর কিন্তু মঙ্গলের উপর রাহুরও দৃষ্টি থাকছে। সুতরাং কর্মক্ষেত্রে নানান রকম জটিলতা, ক্ষেত্রবিশেষে কর্মহানি, কর্মকেন্দ্রিক ভুল সিদ্ধান্ত, কর্মস্থানে পরিবর্তন স্থানান্তর এবং চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত আকস্মিক অস্ত্রোপচার নানান রকম প্রভাব কিন্তু থাকছে। আপনাদের একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে।
তবে আপনাদের একাদশে রবি বৃহস্পতিটা একটা বিশেষ শুভযোগ। পঞ্চম নবমপতি একাদশে অবশ্যই আপনাদের একটা রক্ষা কবচ, এবং সেই পঞ্চম নবমপতি পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং একটা সেফটি নেট কিন্তু আপনাদের তৈরি থাকছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অনেকটাই আপনারা রিলিফের জায়গায় থাকছেন, কিন্তু এই টেন্থ হাউসের যে কংগ্রেগেশনটা, সম্মেলনটা, এটাকে আপনাদের একটু বুঝে চলতে হবে। মাসের প্রথম দিন ফার্স্ট মার্চ অত্যন্ত পাওয়ারফুল দিন, ভেরি হাই এনার্জি লেভেল, মহাশিবরাত্রি তিথি, মন মানসিকতার মধ্যে অবশ্যই চাঞ্চল্য থাকবে। মহাশিবরাত্রির সাধনা আমার দেওয়া আছে, আপনাদের কাছে আমি প্রত্যাশা করব যে আপনারা সকলে সাধনা করবেন, এবং যারা সাধনা করছেন না বা করবেন না তাদের কিন্তু একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। মন মানসিকতার মধ্যে একটা বিবাদ প্রবণতা, দ্বন্দ্ব, নানান রকম একটা জটিলতা থাকবে, কিন্তু তার মধ্যেই কর্মস্থানে যাত্রা ভ্রমণের যোগাযোগ, বিদেশের যোগাযোগ, আয় উন্নতির যোগাযোগ, অনেক শুভ পজিটিভ পোটেনশিয়াল এনার্জিও কিন্তু থাকছে। সেকেন্ড অ্যান্ড থার্ড মার্চ মেষরাশি মেষলগ্নের জন্য অসম্ভব শুভ, বিশেষ কিছু যোগাযোগ আসতে পারে, কর্মকেন্দ্রিক, ভাগ্যের উন্নতি, উচ্চ বিদ্যা, সন্তানের জন্য শুভ কিছু সংযোগ, নানান দিক দিয়ে কিন্তু আপনাদের একটা শুভ প্রভাব সেকেন্ড অ্যান্ড থার্ড মার্চ থাকছে। ফোর্থ, ফিফথ, চার আর পাঁচ মার্চ মাসের একটা মন মানসিকতার মধ্যে ইমোশনাল নেচার থাকবে, একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে। গৃহ থেকে দূরবর্তী স্থানে ভ্রমণ, বিদেশের সঙ্গে যোগাযোগ এবং ব্যয়বাহুল্যতা। ছয়, সাত আর আট এই তিনটে দিন মনের মধ্যে কনফিডেন্স থাকবে, উৎসাহ, উদ্যম এবং একটা অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকে আপনারা অনেক কার্যসিদ্ধি করতে পারবেন, কিন্তু বিবাদ প্রবণতাকে অতি অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। নয় আর দশ, নাইন্থ অ্যান্ড টেন্থ মার্চ নানান রকম পার্থিব বৈষয়িক বিষয়ে লাভবান হওয়ার যোগ থাকছে, বিদেশের যোগাযোগ, কিন্তু মনের মধ্যে একটা বিচলন, একটা চাঞ্চল্য থাকবে, সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। এগারো আর বারো, ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ মার্চ আবার মেষরাশি মেষলগ্নের বিশেষ শুভযোগ, নানান রকম প্রাপ্তি, কানেকশনস, নানান রকম উচ্চ বিদ্যার দরজা খুলে যাওয়া, বিদেশের যোগাযোগ, একটা নিজের জীবনে বিকাশ, ডেভেলপমেন্টের ইনফ্লুয়েন্স। তেরো, চোদ্দ, পনেরো আবার যথেষ্ট শুভ জায়গা পাচ্ছেন, কিন্তু একটু বিবাদ প্রবণতা থাকবে, একটু ইমোশনাল মাইন্ড থাকবে, একটু ব্যয়বাহুল্যতা থাকবে, কিন্তু তাছাড়া নানান দিক দিয়ে কিন্তু অনেক পজিটিভ গ্রোথ ওরিয়েন্টেড ইনফ্লুয়েন্স থাকছে। ষোলো, সতেরো আবার কিন্তু বিশেষ শুভযোগ, নানান শুভ কানেকশন, নানান দিক দিয়ে আপনাদের যোগাযোগের জায়গা, কিন্তু ষোলো তারিখ থেকে একটু সন্তানের জায়গাটা একটু দুর্বল হচ্ছে, সন্তানের কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেটা বৃহস্পতির প্রভাবে অনেকটাই ট্যাকেলড হয়ে যাবে, হ্যান্ডেলড হয়ে যাবে। তো ষোলো আর সতেরো আপনারা আবার অনেক শুভ যোগাযোগ পাবেন, শুভ কানেকশনস পাবেন। আঠেরো আর উনিশ আপনাদের মন মানসিকতার মধ্যে বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে, এবং অনেক ভুলভাল অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করার একটা প্রবণতা থাকবে, সেটাকে আপনাদের নিয়ন্ত্রণ করে চলতে হবে, সংযত থাকতে হবে। কুড়ি, একুশ আর বাইশ আবার বিশেষ শুভ যোগাযোগ, বিশেষ শুভ কানেকশনস, ব্যবসা ক্ষেত্রে, বিদেশের যোগাযোগের ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, নানান দিক দিয়ে কিন্তু
শুভ কানেকশনস পাচ্ছেন। 23 আর 24 আবার একটু মন মানসিকতার মধ্যে অবসাদ বিষাদের ভাব, মায়ের আকস্মিক স্বাস্থ্যহানি, নিজেদের একটা ব্যয়বাহুল্যতা, এই জায়গাগুলো কিন্তু একটু অশুভ প্রভাব 23 আর 24 দেখা যাচ্ছে। 25 আর 26 আবার আপনাদের ভাগ্যোন্নতির জায়গা, দূর ভ্রমণ, উচ্চ বিদ্যার কানেকশনস, নানান রকম শুভ যোগাযোগ পাচ্ছেন। 27 আর 28 আবার কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, কর্মক্ষেত্রে কিছু বিবাদ, কিছু অহেতুক বিতর্ক এবং ব্যয়বাহুল্যতার জায়গা থাকছেই। 29 আর 30 এই দুটো দিন আবার মেষরাশি মেষলগ্নের জন্য বিশেষ শুভ, আর্থিক দিকে শুভ, কানেকশনস, যোগাযোগ, কর্মপ্রাপ্তি সব দিকেই কিন্তু শুভ কানেকশনস পাবেন। মাসের শেষ দিন 31 তারিখ আবার একটু ব্যয়বাহুল্যতা থাকবে, ইমোশনাল নেচারটা বেশি জাগ্রত থাকবে এবং নানান রকম লস হওয়ার সম্ভাবনা, একটু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল কিন্তু মার্চ 2022 মেষরাশি মেষলগ্নের জন্য খারাপ নয়, অনেক হাই পটেন্সির এনার্জি, সেটাকে সঠিকভাবে চালনা করে নিজের ফেভারে কিন্তু আপনাদের চ্যানেলাইজ করতে হবে। সেইটা করতে পারলে কিন্তু আর কোনো সমস্যা নেই, কারণ বহুদিন কিন্তু আমরা যেটা আলোচনা করলাম, পুরো মাসে কিন্তু বহুদিন আমরা, অনেকগুলো দিন আমরা বিশেষ শুভ কানেকশনস পাচ্ছি, কিন্তু ওই 10,000 যে এনার্জি ভর্টেক্সটা, সেটাকে আপনাদের একটু প্রপারলি অবশ্যই হ্যান্ডেল করতে হবে। ফেব্রুয়ারি মাসে আপনাদের মন্ত্র সাধনা দিয়েছিলাম, মার্চ মাসেও কিন্তু আপনারা, আশা করবো আমি 1 মার্চ যদি মহাশিবরাত্রিটা করেন তাহলে তো একটা বিশেষ কৃপা, একটা বিশেষ ঈশ্বরের আশ্রয়, ডিভাইন গ্রেস আপনারা পাবেন। তাছাড়া আপনাদের মূলাধার চক্রে বক্রতুণ্ডায় হুংটা করাটা বিশেষ প্রয়োজন এবং বাকি সব চক্রে ওং জুংসা, মূলাধার চক্রে বক্রতুণ্ডায় হুংটা বিশেষ প্রয়োজন এবং বাকি সব চক্রে ওং জুংসা। মূলাধার চক্রে বক্রতুণ্ডায় হুংটা অন্তত 21 বার তো করবেনই, আর বাকি সব চক্রে ওং জুংসাটা 3 বার করে অতি অবশ্যই করবেন। তাতে আমি আশা করব যে মার্চ মাসের যে টোটাল এনার্জিটা, টোটাল ইনফ্লুয়েন্সটা, সেটা যাতে পজিটিভ একটা ফর্ম নিয়ে আপনাদের জীবনে কিছু গ্রোথ, কিছু ডেভেলপমেন্ট, কিছু পজিটিভ দিককে এসকালেট করে। সর্বং শিবময়ং শিবানন্তা শিবকৃপানন্তা।